যদি আর একটু আমাদের বন্ধুদের সাথে পরিচয় করে, মানে তোমার গানের শুরুটা কিভাবে, কার কাছে? আমি সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেমন ছোটবেলা থেকে গান শেখা হয়, আমারও সেটা শুরু হয়েছিল। আমার তখন 10-12 বছর বয়স, আমার বাবার একজন সহকর্মী এসে শেখাতেন। কিন্তু আমার আসল শুরু, শিক্ষার শুরু হয় আমি যখন গীতবিতানে ভর্তি হই। তুমি জানো হয়তো প্রথম রবীন্দ্রসঙ্গীত শিক্ষায়তন গীতবিতান কলকাতা। তো সেটা গীতবিতানে শিক্ষা চলাকালীন 1985 সালে যখন আমি গীতবিতানে থার্ড ইয়ারে শিখি, তখন আমি শিক্ষক হিসেবে পাই শৈলজরঞ্জন মজুমদারের সুযোগ্য শিষ্য আচার্য আশীষ ভট্টাচার্যকে। ঘটনাচক্রে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার এবং আউটগোয়িং ফিফথ ইয়ারে 4 বছরই উনি আমার ক্লাস টিচার ছিলেন সেই ব্যাচটার। ফলে শুধু রবীন্দ্রসঙ্গীতই নয়, আমি আমার পুরো স্বরলিপি শিক্ষা, রবীন্দ্রসঙ্গীতের যেটা শিক্ষার যেটা ভীষণ দিক, মানে মূল গুরুত্বপূর্ণ দিক, সেই স্বরলিপি শিক্ষাটাও আমার 4 বছর ধরে ওনার কাছেই, এবং সেই থেকে শুরু এখনও চলছে। তবে শিক্ষার 25 বছর মাটিতে পা মুড়ে বসে শিক্ষা, পরের কয়েক বছরের শিক্ষাটা অন্যরকম, সেটা ঠেকে শেখা। কোন গানে যাবো এবার? এবার একটি কীর্তনাঙ্গ শোনাই। প্রাণপণে যাই বঞ্চিত কোরে বাঁচালে
রবীন্দ্রশ্রেষ্ঠ তালের গান না গাওয়াটা ভীষণ, যখন সময় আছে একটা রবীন্দ্রশ্রেষ্ঠ তালের গান করি। গানে যাবো এবার প্রেম পর্যায়ের, আমার নির্বাচনে প্রেম পর্যায়ের সেই গানগুলো আছে যেগুলো বর্ষার অনুষঙ্গে রচিত, অর্থাৎ বর্ষার আভাস পাওয়া যায়। শুধু তাই নয়, বর্ষায় বর্ষা তো চলে যাওয়াটাও আমাদের কাছে খুব দুঃখের, শরতের আশাটাও যেমন আনন্দের, বিদায় সুর বাজে ওষ্তাতে। একটা কথা জিজ্ঞেস করবো গানে যাওয়ার আগে, যে আমরা জানি কবিদের প্রিয় ঋতু বর্ষা, বসন্ত। অবশ্যই। তো তুমি যখন বর্ষার গান গাও, রবি ঠাকুরের গান গাও, তোমার অনুভূতিটা কি? মানে গানটা তো শুধু বাণী আর সুর মিলিয়ে গান না, সেখানে নিজের অনুভূতিও থাকে অনেকটা। রবীন্দ্রনাথের তো সবচাইতে কোনো ঋতুর গান, প্রকৃতির গানে সবচেয়ে বেশি রচনা বর্ষার গান, 124টা গান রচনা করেছিলেন সম্ভবত, আমি যদি ভুল না বলি। তো এত গান না, মনে হয় বছরের অনেকটা সময় যদি বর্ষা থাকতো খুব ভালো হতো, কারণ আমাদের বিভিন্ন রাস্তায় জল না জমে, একদম বর্ষাটা থাকলে বোধ হয় ভালোই হতো। জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, জানি জানি তুমি এসেছো এ পথে মনের ভুলে, তাই হোক তবে
পুজোর কিন্তু খুব একটা বেশি দেয় না, প্রায় এসে গেল। তো সেই আগমন বার্তায় গানে গানে আবার আবার বর্ষাকে আগমন জানানো যে আবার এসো তুমি। সে এবারে কোন গান? এটা আমি পরপর গাইছি, বর্ষার অনুভূতি। যেটা মানে সেই বর্ষায় কবির অনুভূতি আর তোমার অনুভূতি কোথাও মিলেমিশে গেছে একদম। তোমার মনের একটি কথা